খেলার খবর। সিলেট পর্ব শেষে একদিন বিরতি দিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এর মধ্যেই 11 পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে প্লে অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের দল। তবে 8 পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার লড়াইয়ে বিপজ্জনক অবস্থায় আছে খুলনা। এ ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই মুশফিক বাহিনীর সামনে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় প্লে অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশালকে হারাতে পারলে প্লে অফে খেলার সুযোগ পাবে ঢাকা।